সবাইকে স্বাগতম আবহাওয়ার বিশেষ খবর। আষাঢ় মাসের প্রথম দিন থেকেই বৃষ্টির পরিমাণ বেড়েই চলছে। এই বৃষ্টির পরিমাণ আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলেন, দেশের 8 বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টি অব্যাহত থাকবে। পরবর্তী আবহাওয়ার আপডেট শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।